শুক্রবার সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে সিএমওএইচ ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এই উদ্দেশ্যে কার্জন গেট চত্বরে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে আশা কর্মীরা মিছিল করে সিএমওএইচ অফিসে উপস্থিত হয়ে ঘেরাও কর্মসূচির পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি করে। আমাদের এখানে যে বিক্ষোভ হচ্ছে তার মুখ্য কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন মানে অবহেলিত বঞ্চিত অর্থনৈতিক মানসিক সামাজিক সব দিক থেকে, কারণ আমরা দীর্ঘদিন এত মানে খেলা মেলা মাঠে ঘাটে যেখানে বলেছে সেখানেই আমাদেরকে কাজ করাচ্ছে, অথচ আমাদের ন্যূনতম মজুরিটুকু দিচ্ছে না এবং আমাদের যে প্রাপ্য অর্থ প্রাপ্য সম্মান সেটুকুও নেই। যার যেখানে যেখানে যে সরকারি কর্মচারীর অসুবিধা হচ্ছে সেখানেই আশা কর্মীকে ডেকে নিচ্ছে, অথচ তার সামান্যটুকু বেতন কি সামান্যটুকু সাম্মানিক ভাতা সেটুকু দেবার প্রয়োজন মনে করছে না। এই অত্যাচারের কারণে মানসিক শারীরিক এবং সামাজিক চাপ আমরা সহ্য করতে পারছি না, সেই কারণে আমরা এখানে সমাবেত হয়েছি। আমাদের বিক্ষোভ এই কারণেই যে আমাদের যে সমস্ত কাজগুলো স্যাররা করাচ্ছেন সেগুলোর মানে সঠিক প্রাপ্য আমরা পাচ্ছি না, মাইনে বিভিন্ন ভাগে ভাগে ঢুকছে সবসময় ঠিকঠাক ঢুকছে না, অতীতে যে কাজগুলোর ভিত্তিতে আমরা পয়সা পেতাম সেই সমস্ত কাজগুলো এখন করতে হচ্ছে কিন্তু তার বিনিময়ে কোনো পয়সা নেই, মিটিংয়ে এক কাপ চা নেই বা একটা টিফিন নেই, কোনো কাজে যাচ্ছি সেখানেও সেই কাজই করছি কোনো কিছু হচ্ছে না, মানে পয়সাও দিচ্ছে না, খাবার তো দূরের কথা। হ্যাঁ, মানে এখন যা কাজ করেছে ভবিষ্যতে দেখা যাবে যে আমাদের দিয়ে অনেক কাজই করাচ্ছে, যেমন ধরুন কোনো নেতার মেয়ের বিয়েতেও হয়তো ডিউটি দিয়ে দিতে পারে, সেটাও হয়তো আমাদের করতে হতে পারে, ভোটের ডিউটির পয়সা আমরা পাই না। হ্যাঁ, পেলেও খুব ইসব দেয় ভোটের ডিউটি, পাস পড়িয়ে 355 টাকা পেতাম সেটা এখন কমে গিয়ে 250 টাকা হয়ে গেছে, মা বাচ্চা নিয়ে সমস্ত কাজই তো আমাদের করতে হয়। এবং সত্যি কথা বলতে কি আমরা যে কাজের জন্য ঢুকেছি যার জন্য আমরা ট্রেনিং করেছি সেই কাজটাই আমরা এখন ঠিকঠাক করতে পারছি, বিষয়টা এই এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। সব জায়গাতেই এটা হচ্ছে, এবার আমাদের তো ব্লকে মিটিং, আমাদের পশ্চিমবঙ্গে যে 341টা ব্লক আছে প্রত্যেকটা ব্লকের সঙ্গে আমাদের একটা কানেকশন আছে, আমাদের মাথায় একটা মিটিং হয় ইসবিদির সঙ্গে, মানে আমাদের পশ্চিমবঙ্গের যে সভানেত্রী ইসমা তারা খাতুন ওনার সঙ্গে আমাদের লিঙ্ক আছে, ঝর্ণাদি আছে আমাদের বর্ধমানের আশা ইনচার্জ, তো ওনার সঙ্গে আমরা যখন কথা বলি কথা বলে একটা জিনিস আমরা যেগুলো আমরা আমাদের না জানা জিনিস সেগুলো আমরা এখন সঠিকভাবে জানতে পারছি এবং এটাও বুঝতে পারছি যে আমাদের অন্যায়ভাবে পরিশ্রম করানো হচ্ছে। এবং সবথেকে বাজে ব্যাপার স্টাফেরা আমাদেরকে কুকুরের মতো আচরণ করে আমাদের সাথে, সে যেখানেই যায় হসপিটাল থেকে মানে যেখানেই যায়, অথচ আমরা গ্রাম্য পরিষেবা যদি বন্ধ করে দিই তাহলে স্বাস্থ্য দপ্তরটাই অচল হয়ে যাবে, এটুকু সত্যি কথা। তাদের অভিযোগ আশা কর্মীদের দীর্ঘদিন ধরে বঞ্চনা করা হচ্ছে ও তাদের স্বল্প মজুরি দেওয়া হচ্ছে, ফরমেটের টাকা ভাগ না করে এককালীন দেওয়া হচ্ছে। তাদের দাবি সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে এবং 21,000 টাকা মাসিক বেতন দিতে হবে, এছাড়াও বিভিন্ন দাবি জানানো হয়। এছাড়াও আগামী 3 আগস্ট রাজ্য জুড়ে আশা কর্মীরা কর্মবিরতি পালন করবেন বলে জানান। এআইইউটিইউসি শ্রমিক সংগঠন অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য জুড়ে আজকে সিএমওএইচ ডেপুটেশন চলছে। এই সিএমওএইচ ডেপুটেশন যে দাবিগুলো নিয়ে হচ্ছে যে আশা কর্মীরা যারা দিনরাত পরিশ্রম করে রুরাল এলাকায় গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছে তাদেরকে বিনা পরিশ্রমিকে এমনকি যে কাজ করেছে যেটা তাদের প্রাপ্য সেই ন্যায্য মজুরি দিচ্ছে না, তাদের যে প্রাপ্য টাকা 8 ভাগে পাঠাচ্ছে সেই টাকা মিলছে না, দীর্ঘ 7-8 মাস টাকা বাকি আছে, পরীক্ষা মেলা খেলা সমস্ত জায়গাতে বিনা পারিশ্রমিকে ডিউটি দিচ্ছে, ভ্যাকসিন ডিউটি সকলে টাকা পাচ্ছে, আশা দিদিরা কোনো টাকা নেই, তাদের একটা জল নেই একটা টিফিন নেই, এরকম আমরা 15 দফা দাবি নিয়ে আজকে সিএমওএইচ আমাদের ঘেরাও হবে, প্রয়োজন হলে আমরা এই কার্জন গেট চত্বরও ঘেরাও করব এবং আগামী 3 আগস্ট থেকে আমাদের এই দাবি না মানা হলে আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। সারা পশ্চিমবাংলায় আশা কর্মীরা বুধবার যে 4টে বুধবার সরকারিভাবে তাদের কাজ করার কথা সেই কাজ আমরা পুরোপুরি বন্ধ রাখব।
পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেল এবং টিঙ্কু সাউয়ের রিপোর্ট আনন্দবার্তা।